Assalamualaikum. Welcome back to my channel. This is Ibrahim. Aske kotha bolbo. Aske je lesson ta porabo shuru hocche. Khub gurutwopurno lesson ইংরেজি গ্রামারের corrections. এটা degree level student যারা আছেন তাদের জন্য খুব উপকৃত হবেন. আজকের কন্টেন্টের মাধ্যমে আমরা কারেকশনের বিভিন্ন কমন রুলগুলো শিখব. আসুন জেনে নেওয়া যাক. তার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন. ওকে, আমরা জানি যে কারেকশন একটা বিশাল ব্যাপার. এটা খুব ইনডিফিনিট একটা গ্রামাটিক্যাল আইটেম, খুব বাস্ট একটা আইটেম. অনেকগুলো রুলের সমষ্টি আমাদের জানলেই কারেকশন করা সম্ভব. তারপরেও যে কমন কিছু রুল আছে, যে রুলগুলো জানলে আমরা মোটামুটি ইংরেজি গ্রামারে যে মিস্টেকগুলো আমাদের হয়, যে কারেকশন যে মিস্টেকগুলো থাকে, মিসলিডিং যে রুলগুলো থাকে, সেগুলো আমরা কারেক্ট করতে পারবো. আসুন আমি যে ফার্স্ট রুলের কথা বলবো সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখা যায় যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই. যেমন আমি এক্সাম্পল দিচ্ছি যে ডু ইউ নো, হোয়ার ডাজ হি লিভ, বাক্যটা কি কারেক্ট হবে, নাকি ডু ইউ নো হোয়ার হি লিভস, এটা কারেক্ট হবে. সবসময় মাথায় রাখতে হবে যে ইন্টারগ্রেটিভ একবারই হয়, একটা বাক্যে দুইবার ইন্টারগ্রেটিভ হয় না. ওকে, যেমন এখানে ডু ইউ নো, আমি এখানে কিন্তু প্রশ্ন করেছি, তুমি কি জানো যে হোয়ার হি লিভ কোথায়, সে হোয়ার হি লিভস কোথায় সে থাকে, ইট ইজ কারেক্ট সেন্টেন্স. কিন্তু যদি আমাকে আমি ডাবল কোশ্চেন ব্যবহার করি, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, তাহলে কিন্তু বাক্যটা ইনকারেক্ট হবে. ওকে, এটা সবসময় মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটি রুল, যেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কখনো একটা বাক্যে ডাবল ইন্টিগ্রেটিভ হবে না. ওকে, দ্বিতীয় যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা ডিড নট ব্যবহার করি অনেক সময়, যে ডিড নটের পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে. বিশেষ করে যেমন আই ডিড নট ডিড ইট, না আই ডিড নট ডু ইট, অফকোর্স ডু ইট, কারণ ডিড নটের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে. আরেকটা বিষয় সেটা হচ্ছে, কিছু কিছু ওয়ার্ড ইনডাইরেক্টলি নেগেটিভ, কিন্তু আমরা নেগেটিভ হিসাবে এগুলোকে রিগার্ড করি, কিন্তু এর পরেও আমরা কি করি, আমরা কিন্তু ভুল করে থাকি. যেমন কিছু কিছু শব্দ আছে, হার্ডলি, সেলডম, স্ক্যার্সলি, যেখানে আছে সেখানে আপনি অন্য কোনো নেগেটিভ ওয়ার্ড নিতে পারবেন না, একটা বাক্যে ডাবল নেগেটিভ ওয়ার্ড ব্যবহার হবে না. যেমন দ্য বার্কিং ডগ ডু নট সেলডম বিটস, এখানে কিন্তু আপনি ডু নট ব্যবহার করলেন আবার সেলডম ব্যবহার করলেন, ইজ ইট দাস কারেক্ট সেন্টেন্স, অফকোর্স নট, ইটস রং সেন্টেন্স. তাহলে এখানে আমরা সেলডম ব্যবহার করেছি, ডু নট আর ব্যবহার করা যাবে না. এমনিভাবে কিছু শব্দ আছে যেগুলোর পরে আমরা নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না, বিশেষ করে আনটিল, আনলেস্ট, আনটিল, আনলেস্ট, এই শব্দগুলোর পরে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না. ফর এক্সাম্পল, ওয়েট হেয়ার আনটিল আই ডু নট কাম, এটা কি কারেক্ট হবে, আনটিল, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, এখানে বাক্যটা কারেক্ট হবে. বাট টিলের পরে আপনি নেগেটিভ লিখতে পারবেন, আনটিলের পরে নেগেটিভ লেখা যাবে না. পরবর্তীতে যে রুলটা আছে সেটা হচ্ছে, আমরা অনেক সময় পসেসিভ ভুল করে থাকি. দেখুন, সাবজেক্টে যে থাকবে, যদি ব্যক্তিবাচক থাকে আপনি অবজেক্ট অবশ্যই ব্যক্তিবাচক পসেসিভ নেবেন, সাবজেক্ট যদি ফেমিনিন জেন্ডার থাকে সাবজেক্টে আপনি অবশ্যই পসেসিভটা ফেমিনিন জেন্ডারে নেবেন. আপনার যদি সাবজেক্টটা একবচন হয়, আপনি যখন পসেসিভ নেবেন আপনি অবশ্যই একবচন বুঝায় এরকম পসেসিভ আপনাকে নিতে হবে. ফর এক্সাম্পল, রহিম অ্যান্ড করিমস, রহিম অ্যান্ড করিম আর অ্যাটেন্টিভ টু হিজ লেসন, হবে কি হবে এখানে, নাকি দেয়ার লেসন হবে, অফকোর্স দেয়ার লেসন হবে. কেন এখানে রহিম অ্যান্ড করিম, আপনি দুজনের কথা বললেন, সো এখানে হিজ তো হবেই না, প্রশ্নেই আসে না. এরপরে দেখেন, জেসমিন ডাজ হিজ ওয়ার্ক ফর হার মাদার, নাকি হিজ মাদার, নাকি মাই মাদার, কোনটা হবে এখানে, এখানে অ্যাকচুয়ালি হার মাদার হবে. আপনি যদি হিজ মাদার লেখেন তাহলে কিন্তু হবে না, কারণ এটা ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডারে ফেমিনিন পসেসিভ আপনাকে ইউজ করতে হবে. ওকে, পরবর্তী যে গুরুত্বপূর্ণ রুল সেটা হচ্ছে, অনেক সময় আমরা কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ডাবল কম্পারেটিভ হয় না. যেমন আপনি জানেন সিনিয়র, জুনিয়র, এগুলো অলরেডি কম্পারেটিভে আছে,
এগুলো আবার সেকেন্ড টাইম কম্পারেটিভ হবে না যেমন আপনি যদি এভাবে বলেন হি ইজ মোর সিনিয়র দ্যান মি নো এখানে কিন্তু মোর কথাটা আর মেনশন করা যাবে না কারণ সিনিয়র শব্দটাই অলরেডি কম্পারেটিভ আছে হি ইজ সিনিয়র টু মি ওকে এমনিভাবে যেমন হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে দেখুন কম্পারেটিভলি শব্দটা দ্বারা তুলনা বোঝায় আবার বেটার শব্দটা তুলনা বোঝায় অর্থাৎ আপনি ডাবল অ্যাডভার্ব ডাবল কম্পারিজন ব্যবহার করতে পারবেন না তো সেক্ষেত্রে আমরা কী লিখব হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে হবে না হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে হবে অফকোর্স ওয়েল টুডে হবে এরপরে আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে লেটস আমরা জানি যে লেটসের পরে কোনো নেগেটিভ অর্থ লেখা যাবে না যেমন ওয়াক ফাস্ট লেস্ট ইউ ডু নট মিস দ্য ট্রেন এটা কি হবে নাকি লেট ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন এখানে অবশ্যই আপনি শুড নিতে হবে কোনো নেগেটিভ ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না লেস্টের পরে নেগেটিভ ওয়ার্ড হবে না এরপরে দেখুন অনেক সময় আমরা কি করি সাবজেক্টে আমরা জানি যে পার্সনের যে ফরম্যাটগুলো আছে এই কিছু কিছু পার্সন আছে যেগুলো তিনটা পার্টে হয় যেমন সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম পসেসিভ ফর্ম অর্থাৎ মেইনলি দুইটা ফর্ম কখনও কখনও পার্সনগুলো সাবজেক্টে বসে কখনও কখনও অবজেক্টে বসে সাবজেক্টে বসাইতে হইলে আবার আপনাকে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম জানতে হবে অবজেক্টে বসলে অবশ্যই অবজেক্টিভ ফর্ম আপনাকে জানতে হবে তো ধরেন এখানে যদি আমি এভাবে বলি মি গো টু স্কুল বাক্যটা কি কারেক্ট হবে অফকোর্স নট কারণ মিটা সাবজেক্টিভ ফর্মে নাই আপনাকে লিখতে হবে আই গো টু স্কুল আবার আপনি লিখলেন হি ডিড ইট হি সেলফ বাক্যটা কি কারেক্ট হবে অফকোর্স নট হি ডিড ইট হিম সেলফ এখানে আপনাকে অবজেক্টিভ ফর্ম ইনক্লুড করতে হবে পরবর্তীতে আমরা যেটা করি সেটা হচ্ছে ইংরেজি গ্রামারে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দ্বারা যেমন আমি যদি চাচাতো ভাই বলি ফুফাতো ভাই বলি খালাতো ভাই বলি খালাতো বোন বলি একটা ওয়ার্ড আমরা ব্যবহার করি কাজিন এখানে কিন্তু সে আমার চাচাতো ভাই হি ইজ মাই কাজিন দ্যাটস এনাফ কিন্তু আপনি যদি বলেন সে আমার চাচাতো ভাই হি ইজ মাই কাজিন ব্রাদার ইজ ইট কারেক্ট অফকোর্স নট এমনিভাবে সে চাচাতো বোন সে আমার চাচাতো বোন হি ইজ মাই কাজিন সিস্টার হবে নাকি হি ইজ মাই কাজিন শি ইজ মাই কাজিন স্রেফ কাজিন লিখলে হয়ে যাচ্ছে অর্থাৎ কাজিন শব্দটার সাথে ব্রাদার সিস্টার এগুলা ব্যবহার করা যাবে না পরবর্তীতে যে ভুলটা আমরা করি আমরা অ্যান্টিসিডেন্ট আমাদের মাথায় রাখতে হবে যে অনেক সময় অ্যান্টিসিডেন্টের পূর্বে যেটা থাকে সেটাই হচ্ছে সাবজেক্ট যেমন ইট ইজ আই এখানে ইট ইজ আই হু ইজ হবে না হু এম হবে অফকোর্স এম হবে কারণ হুর আগে কিন্তু সাবজেক্ট আছে কে আই ইট ইজ আই হু এম আ গুড স্টুডেন্ট ওকে এরপরে আমরা আরেকটা ভুল করি সেটা হচ্ছে লেটস লেটস কথাটার পরে কি হবে আপনি পার্সন কি সাবজেক্টিভ ফর্ম নেবেন নাকি অবজেক্টিভ ফর্ম নেবেন অফকোর্স আপনাকে অবজেক্টিভ ফর্ম লিখতে হবে কেননা লেট হি ডু দিস না লেট হিম ডু দিস অফকোর্স আপনাকে এখানে লেট হিম লিখতে হবে অবজেক্টিভ ফর্ম দেন আপনাকে ভার্বের বেস ফর্ম লিখতে হবে ডু দিস ওকে দেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ রুলটি রয়েছে সেটা হচ্ছে আমরা দেখি যে বাক্যের মধ্যে এভরিবডি নো বডি সাম বডি এনিবডি নন নো ওয়ান ওকে এই শব্দগুলো যদি সাবজেক্টিভে থাকে সাবজেক্টে থাকে অবশ্যই ভার্বটা কী হবে সিঙ্গুলার হবে এবং যেমন এভরিবডি হ্যাভ লাভড হিজ কান্ট্রি না হ্যাজ লাভড হিজ কান্ট্রি অফকোর্স এভরিবডি হ্যাজ হবে কারণ এভরিবডিটা সিঙ্গুলার এভরিবডি এখানে ইন্ডিভিজুয়াল কিন্তু বলা হয়েছে ওকে এ যদি এই শব্দটা দ্বারা যদি এভাবে হয় এভরি বয়েজ অ্যান্ড এভরি গার্লস এখানে কী হবে ইজ মেরিটোরিয়াস নাকি আর মেরিটোরিয়াস এখানে এভরি বডি অ্যান্ড এভরি গার্লস এখানে কিন্তু অফকোর্স ইজ হবে এভরি বডি অ্যান্ড এভরি গার্লস ইজ মেরিটোরিয়াস ওকে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অনেক সময় কী করি আমরা অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ফার্স্ট টেন্স করার চেষ্টা করি আপনি কোনো আদেশ করবেন উপদেশ দিবেন নিষেধ করবেন সেটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স হবে এবং ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই আপনি ভার্ব দিয়ে শুরু হবে যেমন আপনি যদি এভাবে করেন যে ডিড ইট নাও
তো ডিডিট নাও তো বাক্যটা কারেক্ট না আপনি লিখতে হবে ডু ইট নাও এখন করো ওকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটা অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে তো সে এটা মাথায় রাখতে হবে দেন কিছু কিছু ভুল করি আমরা অনেক সময় এডিকশন এবং ডিভোটেড কথাটা আমরা অনেক সময় ব্যবহার করি এডিক্টেড ডিভোটেড আমরা জানি যে এডিক্টেড মানে আসক্ত ডিভোটেড মানে আসক্ত তবে এডিক্টেড মানে হচ্ছে খারাপ কাজ মানে হচ্ছে খারাপ কাজে আসক্ত ডিভোটেড মানে হচ্ছে ভালো কাজে আসক্ত তো এখন দেখেন আমি এক্সাম্পল দিচ্ছি যে হি ইজ এডিক্টেড টু স্টাডি দেখেন এডিক্টেড স্টাডির ক্ষেত্রে কেউ এডিক্টেড হয় না এটা হচ্ছে ডিভোটেড টু স্টাডি কিন্তু যদি হি ইজ ডিভোটেড টু স্মোকিং এখানে হবে হি ইজ এডিক্টেড টু স্মোকিং ওকে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে অনেক সময় আমরা জানি যে রিফিউজ এবং ডিনাই এ দুইটা শব্দ যে রিফিউজ মানে প্রত্যাখ্যান করা ডিনাই মানে প্রত্যাখ্যান করা কিন্তু দুইটার পার্থক্য রয়েছে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে যেমন এখানে কোনো মানে কোনো প্রস্তাবকে কী করা প্রত্যাখ্যান করা হচ্ছে রিফিউজ আর হচ্ছে কোনো সত্যকে সত্য বলা এটা হচ্ছে ডিনাই যেমন লাভলি ডিনাইড দ্য প্রপোজাল তো অ্যাকচুয়ালি যেখানে প্রস্তাবের কথা বলছে যেহেতু প্রস্তাবের কথা বলছে এটা ডিনাইড না এটা রিফিউজড ওকে আবার দ্য ম্যান রিফিউজ দ্য ডেট ঋণকে রিফিউজ করেছে অর্থাৎ এখানে রিফিউজড হওয়া না এখানে ডিনাইড দ্য রিফিউজড ওকে তারপরে যেটা রুল যে রুলটা রয়েছে সেটা হচ্ছে আমরা অনেক সময় অ্যাডভার্ব বিশেষ করে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের পূর্বে কোনো প্রিপজিশন হয় না এটা কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে কারণ যেমন দেখুন আই গো হোম এখানে কিন্তু আই গো টু হোম কিন্তু হবে না কারণ এই ধরনের ডেফিনিট ফ্রেজ অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বের পূর্বে কী বসে না কোনো প্রিপজিশন বসে না দেন আমরা কী করি কমন কিছু ইরর আছে সেটা হচ্ছে যেমন বোথ দি ওকে সেগুলোর ক্ষেত্রে বোথের পরে দি বসে যেমন বোথ বয়েজ মেড গুড রেজাল্ট না বোথ দ্য বয়েজ গুড মেড রেজাল্ট অফকোর্স বোথ দ্য বয়েজ ওকে তারপর কিছু ওয়ার্ড রয়েছে যেন আমরা জানি যে বাসার পূর্বে দি বসে না জাতির পূর্বে দি বসে এখানে দ্য ইংলিশ অ্যাকচুয়ালি এটা বাসা তো সো হি ইজ রিডিং দ্য ইংলিশ হবে না হি ইজ রিডিং ইংলিশ হি ইজ রিডিং অ্যারাবিক হি ইজ রিডিং বাংলা অর্থাৎ এক্ষেত্রে কিন্তু দি বসবে না আর্টিকেলের ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক সময় আমরা কী করি আমরা কিছু কিছু ভার্ব আছে যেগুলো আইএনজি হয় না কন্টিনিউয়াস ফর্ম হয় না সেগুলো ভার্বের প্রেজেন্ট ফর্মে আমরা করতে হয় যদি ওটা যেমন কীভাবে যেমন আই লাভ হিম নাকি আই অ্যাম লাভিং হিম অফকোর্স আই লাভ হিম হবে নট লাভিং হিম এমনিভাবে কিছু ক্ষেত্রে আমরা কী করি যখন কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা তুলনা করি তো সেক্ষেত্রে আমরা অনেক সময় দি বসাই যেমন নজরুল ইজ শেলি অফ বাংলাদেশ নজরুলকে বাংলাদেশের শেলি বলা হয় তো এখানে আমরা কিন্তু নজরুলের সাথে শেলিকে কম্পেয়ার করেছি তো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা অনেক সময় দি ব্যবহার করি নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ ওকে এরপরে আরেকটা রুল যেটা হচ্ছে আমরা জানি যে স্কুল এবং স্কুলিং দুটোই কিন্তু শিক্ষা রিলেটেড লেখাপড়া রিলেটেড কিন্তু এখানে দেখেন স্কুল শব্দ মানে হচ্ছে বিদ্যালয় স্কুলিং মানে হচ্ছে লেখাপড়া এখানে দেখুন উদাহরণ খেয়াল করুন হি বট দ্য কোয়ান্টিটি হি পেইড দ্য স্কুল ফিজ নাকি স্কুলিং ফিজ অফকোর্স স্কুল ফিজ স্কুলিং মানে হচ্ছে পড়ালেখা করা দেখ কিছু কিছু এরপরে যে গুরুত্বপূর্ণ রুলটা আছে সেটা হচ্ছে ইংরেজি গ্রামারে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সবসময় কী হয় সিঙ্গুলার হয় ফ্লোরাল হয় না যেমন নিউজ মেশিনারি সিনারি অ্যাডভাইস ইনফরমেশন ফার্নিচার ফ্রুটস এগুলো সবসময় ফ্লোরাল হয় না এগুলো সিঙ্গুলার হয় যেমন দ্য নিউজ ইজ গুড নাকি নিউজ আর গুড অফকোর্স এটা আপনারা জানেন যে নিউজ ইজ গুড দেন আরেকটা শব্দ আছে পপুলার এবং পপুলাস দেখেন পপুলার মানে জনপ্রিয় আর পপুলাস মানে হচ্ছে জনবহল দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে বাংলাদেশ ইজ আ পপুলার কান্ট্রি না পপুলাস কান্ট্রি অফকোর্স পপুলাস কান্ট্রি নজরুল ইজ আ পপুলাস রাইটার নাকি পপুলার রাইটার অফকোর্স পপুলার রাইটার তো আশা করি খুব গুরুত্বপূর্ণ এই রুলগুলো আলোচনা করেছি আরও অনেকগুলো রুল আলোচনা করতে হবে প্রত্যাশা করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল